আমরা তাকে বালা যা জমিনও আর নাই তার কারণ কিতা বলে মানুষ আল্লাহ সৃষ্টি করছো আমরা বাবা আদম রে আল্লাহ বানাইছেন মাটি দিয়া তারপরে আল্লাহ রু দিলা আর ও আদম আর হাওয়া তাকে হইলাম কি আমরা সৃষ্টি মূল বুনিয়াদ শুরু হইল মানুষের আদম থাকি আদম আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসালাম রে আল্লাহ 60 গজ লম্বা আসলো 60 গজে হইল আমরার দেশের 120 হাত মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসালাম রে আল্লাহ আদম আলাইহি সালাতু ওয়াসালাম ওর বাগর বাজরের হাড্ডি থেকে সৃষ্টি করলা ওইল আদম বানাইতে মাটি লাগছে কিন্তু হাওয়া বানাইতে মাটি লাগছে না হাড্ডি যদি কিতাব কই না হাড্ডিটা কি তে তো ডাইরেক্টলি প্রাসঙ্গিক আকারে দেখা যায় আমরা মা হাড্ডিটা কি সৃষ্টি দড় হাড্ডি সাধারণত হাড্ডি লরম না গুস লরম মাতই না সাধারণত হাড্ডি লরম না গুস লরম গুস লরম গুস্তর বেলায় হাড্ডি অনেক দড় আদম আলাইহিসসালাম আমরার বাবা 120 হাত আপনার আর দোয়া করি দিছলা জিদ্দার জমিন ও গিয়া আমার মনে আইলো আমার মা হাওয়া আলাইহা সালাম ওর কবরটা দেখিয়া যাই বাউন্ডারি উপরে উঠিয়া দেখার সুযোগ নাই গেট লাগি গেছে অবস্থাত কোনো যা ফাগা দিত রাইজ কোন হাল করতে যে দোয়া যাই হোক আচ্ছা যাও পুরা বেরিলিস আমরা হেদায়েতের ক্ষেত্রে আর নেক উদ্দেশ্যে আমরা ফাগারে আল্লাহ কবুল করো কুক আল্লাহুম্মা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল্লাহ কোরআন কইছেন আল্লাহর রসি রে সারা মিলিয়া এক জায়গা জমিয়া আল্লাহর রসি ধরতাম হালেকে আসমান থাকি আল্লাহ কোনো ডাইরেক্টলি ইলা কোনো রসি দিছে না ওটা ধরার লাগি এটা নাই আল্লাহর রজ্জুরে আল্লাহর রসি রে সারা জমিয়া ধরার মুখ্য উদ্দেশ্য কিতা এক অভিমত হইল আল্লাহর কোরআন রে পাকড়িয়া ধরো দুই নম্বর অভিমত হইল আল্লাহর হাবিবর হাদিস রে ধরো কারণ নবী জি হাদিস যেগুলা কইছেন ও মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আল্লাহর হাবিবে যত মাত মাতিতা ইতা তাইন বানাইয়া মাতিতা না আল্লাহর পক্ষ থেকে মাতিতা সুবহানাল্লাহ নাই আমরা গাও তিলা কোনো মানুষ আসেনি বলে আমা আমি যেটা মাতি ইতা আমারে আল্লাহ রাইট টেলিফোন করে কইছেন তামাতার লাগে কইনি না কিন্তু জবান দিছে খে আল্লাহ একজন মানুষ আমরার সামনে আছে অনেক বুব্বা মানুষ আছেন যারার জবান নাই যারার জবান নাই সাধারণত দেশের মানুষে মেসাবানা না ফুড়িয়া দোকান দোকানে বইয়া আম মানুষে বুব্বা মানুষের তফসির করেন কই নিগুর জবান যদি আল্লাহ দিততে ছিড়িল লেংড়া এক মানুষ পাওয়া বেশ বালা নাই আমরা মানুষে আলিম ছাড়া দোকানে বইয়া আম মানুষে তফসির করেন কই নিগুর বুঝিয়ে ওই আল্লাহ এক ঠ্যাং দিছেন না দুই ঠ্যাং দিলে গিয়ে আসাম খাইবে লাগিল এটা মেসা বকল লাগে না কিছু মানুষের দোকান দোকানে বইয়া তফসির শুরু করে দেই কিন্তু হদিস আইছে আন্দা মানুষ যে দুনিয়া তাল্লায় ফাটাইছে এই মানুষের চোখ আল্লাহ দৃষ্টি শক্তি দিছে না কারণ আখের হাসরের ময়দান আল্লাহ এই মানুষের রুতবা বুলন করত করি সুবহানাল্লাহ কেন না আমি দেখিয়া গুনাহ করতেও পারি না করতেও পারি কিন্তু অন্ধ মানুষ চোখ দিয়ে দেখে না তার ইকান আল্লাহর গ্যারেন্টি দেওয়া আছে হে দেখিয়া কোনো গুনাহ করতো না সুবহানাল্লাহ ওতার লাগি ইমাম মুহাম্মদ বিন হাতম সাহেবানি রহমতুল্লাহ আলাইহি লেখেন কোনো মানুষে যদি আল্লাহর ইয়াদ করে একবার আল্লাহ তারে 10 বার ইয়াদ করুন সুবহানাল্লাহ আল্লাহরে একবার ডাকিলে আল্লাহ কবার ইয়াদ করুন 10 বার তার প্রমাণ কিলা আমরা যে গুনাহ করি আজকে নয়া একটা তকি ইন্ডিয়া যেমন আপনি উদাহরণ স্বরূপ আজ আইসুন খুব বালা নয়া তকি আজকে গড় যাওয়ার পরে দেখবা কইবা ইগুয়া খাইল দোয়া লাগতো না ওগো সুন্দর করি তুই কালকে দইলা না আবার নমাজ আনলা কালকে নিয়ে আবার রাখিয়া কইলে আবো ফেদা লাগছে না ওগো তুই আমার এক সপ্তাহ দোয়া লাগতো না একদিন বা দুই দিন বা তিন দিন 4 দিনের দিন দেখকে তোকে যদিও ফেদা লাগে না বালা করি একবার চশমা লাগাইয়া চাইও দুই লোর দাগ মিলে আর যদিও নাতে ইঞ্জিন যে তেল মাখিসলে তেলর দাগ তোকের ভিতরে মিলে ও তো ফোড়া শুরু হয়ে গেছে স্পট দাগ ফোড়ছে না নি মাতুন না কিন্তু এই দাগটা দুলিটা কি হয় এই দাগটা ময়লা ময়লা আয়খানটা কি আপনার শরীরটা কি গামে ওইতো পারে এল্টো বাইসাইকেল গেছে আপনার সামনে অটো গেছে ওয়াগনার গেছে ইমো আপনার ইনোভা গেছে
কতজাত যানবাহন গেছে দেওয়ার সঙ্গে সঙ্গে দুই লুড়িয়া আপনার খাফড়াইয়া লাগছে। এই যে গাড়ি গেল আপনার সামনে দিয়া আড়াই কেজি তিন কেজির দোলা যে ফটো ফালাইলাছিলি দোলায় হইছে না আমারে আমারে লরম করো তুমি তাই আমারে লরম করো দোলায় কোনোদিন হইছে না দোলার উপরে দি হবিব গেছেন করিম গেছেন রহিম গেছে কুদ্দুস গেছে আমির গেছে আলী গেছে সাইকেল গেছে এল্টো গেছে যাইতে যাইতে দুই দোলা যেগু আছে ওগু দুলির সাথ হয়ে গেছে আর যত হে দুলির সাথ হইছে অত দুইটা তোমার মাথার উপরে আইয়া স্থান বাড়াইয়া বইছে মাত বুঝরানি এই মাত তো বুঝছেন না নি দোলা যেগু আপনার মাথার দুই লইয়া উঠিছে হে মানুষ লাত খাইতে 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 যাইতো আছে তলে দি কিন্তু আল্লাহ তারে তোমার মাথার তুলতে পারে কথা ঠিক নি কিন্তু এই যে মাথা তুটিছে দুনিয়ার কোনো মানুষে এল্টো বাড়া মিউজিক বাড়া করিয়া ডোজার আনিয়া তোমার গরর হেপ্তর দ্বারা জাড়ুর দ্বারা বা অন্য কোনো বস্তুর দ্বারা তারে মাথা তুলে হইছে না হে লাত খাইতে খাইতে এমন মুড়কড় খাইছে লাশ পর্যন্ত আল্লাহ তারে তোমার মাথা তুলতে বাধ্য হইছে আল্লাহ বাধ্য কল হে বাধ্য হইছে উঠতে সময় খরচন খে আল্লাহ কারণ গাড়ি চাকায় বাড়ি মারার লগে বাতাসে অবতরণ করে এটা আর বাতাস হইল আল্লাহর রিহ আর রিহু মির রাহিল্লা তাতি বির রাহমাতি ও বিল আযাব ফালা তাসুবুহা ওয়ালাকিন সালুল্লাহ মিন ফাদলিহা ওয়ালাকিন তাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহর হাবিবে ফরমাইন বাতাস হইল এটা আল্লাহর রূহ হাওয়া যেগু গোত্র লাগে আমরা এটা হইল আল্লাহর মাতুক না রূহ আল্লাহর রূহ তাতি বির রাহমাতি বাতাসি গো তোমার গোত্র আইয়া লাগবো কোন সময় রহমত স্বরূপ অবিল আজাবি কোন সময় আজাব স্বরূপ লাগবো আল্লাহর হবিবে ফরমাইন ফালা তাসুবুহা যেগু রহমত শরীফ আই বইগুলো তুমি দেন গালিয়াইও না আর যেগু তোমার তান গোত্র গজব স্বরূপ হইয়া গোত্র লাগবো ই বাতাস রেও তুমি তেন গালিও না আমরার বেটিন তোর ছায়া বেলাউজ বা কোনো কাপড় যদি নেগি বাতাসে কইন হাল্লার বাতাসে ইতা কিতা হল্লু দলগাম কইন নি আমার বাসবাড়ি খুব কইন ও যে হাল্লার বাতাস বা ওটা কইয়া একটা গালি দেন এটা শরীয়ত নাই ইট ইজ নট এ রেজুলেশন অফ ইসলাম আল আদাবুল মুফরাদুল জামিউ লিল আদাবিন নববিয়া লিল ইমামিল হুমাম ও ইমামুল মুহাদ্দিসিন আবু আব্দুল্লাহ আল হাফিজ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিস আনছে ওতাল্লা কি বাতাস রে গালিয়ে না জানি ইসি সিসি সালাস সালার বাতাসি দেখতে করলো এই গাড়িটার গালই না জানি আল্লাহর হবিবে ফরমাইন সাতা মানি আল্লাহ তান হবিবরে কইছো বন্দায় আমারে গালিয়ায় ও হাদিসর সরা করতে আনিয়া দেখাইছো না আল্লাহরে মানুষে কিলা গালিয়ায় যেমনি রে ভাই দলগা মর্তি মুখা সাড়িছি আট ডে ভাই সালার তুফান তুফান তোমার ময়ূর গরু বাইন দিন কিতা মাতো নাকি এই সময় আমরা যে যুবক যারা আছি ভাইয়া আমি তোমার তান লাগাইনি যুবক কইয়ার আমার বড় এরারে কইয়ার না তেনজন হুনুকা আমি এখান দাবি আছে আমি অনুরোধ কর মুরে ভাই শরীয়ত মারিফত তরিকত সব কিছু আমরা তালাশ করি নবীর সুন্নত আমরা তালাশ করি করি না নি মাতুন না দেখি হাত উঠাইয়া কো চাই যুবক সকলের মাঝে কয়েকজন যুবক আছে আজকের দলগা মোর মহফিল আপনার ঘর মিসওয়াক আছে আলহামদুলিল্লাহ ইজ্জত রইছে সাইরা তুটিছে সুবহানাল্লাহ কই এই জলসাটা ইসলামিক জলসা নি মাতো না আর মানুষ এটা আমরা সারা বন ইটা ইসলামের অনুসারী না অন্য ধর্মের অনুসারী মাতো না তাইলে আট ইনো সাইটটা উড়তো আসেন নি না সাইশ সাইশখান উড়তো আসলো আমি শরম দিয়ান না আপনার আরে আমারও ভুল থাকতে পারে আল্লাহর হাবিবে ফরমাইন মিসওয়াক করা সুন্নত কিলা সুন্নত আল্লাহ ই বয়ান করছেন গারে এরার মাঝে আল্লাহ তান হবিবরে মায়া করছেন কবুতর দি ডিম পড়াইছেন মাকড় দি জাল ফলাইছু যে তো আপনার জানা আছে খুদা কি হুকুম সে মাকড়ি বি জালা বুন্দিয়া এটা গজল আপনারা হুনছু একটা গাছ উঠি আল্লাহ গাছ দি আল্লাহর হবিবরে ছায়া দিছুনি গাছের নাম হইল বাবুল গাছ যে গুদি মিসওয়াক করুই মাকড়ে আল্লাহর হবিবরে মায়া করছে জাল বান্দিয়া আল্লাহ কইছেন আমি তুমি আমার হবিবরে মায়া করছলায় আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমারে কিয়ামত পর্যন্ত মায়া করমু তোমার জাল বইয়া তুমি খাইবা ফেসিনচার রুজি করা লাগতো না বইয়া ফেসিনচার জায়গা পাইবা না আপনারা খেয়ে কত মিউজিক দিন ইয়া দিন তারে হে বইয়া খায় সুবহানাল্লাহ কুকা কবুতরে ডিম পাড়িছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কবুতরে মায়া করার কারণে আল্লাহ কইছেন ও কবুতর
সরোয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তুমি মায়া করলে আমি আল্লাহ তোমারে মায়া করি আর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমারে মানসর আশ্রয় লাগাইয়া দিলেইছি কথার লাগি মুরকিয়ে মাসো বাচ্চা দে না কবুতরে কিন্তু মাসো বাচ্চা দে সুবহানাল্লাহ গেল দুইটা যে গাছে উঠি আল্লাহর হবিবরে ছায়া দিছিল এই গাছের নাম হইল বাবুল গাছ ও আল্লাহর হবিব আপনার এই গাছে সম্মান করছে আমি গাছ রে কই আর ও গাছ তুমি আমার নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহর হবিবরে সম্মান দিছলাই গাছ আমি তোমারে বেকার করিয়ার না আমি তোমারে সম্মান দি আর তোমার নাম হইল বাবুল গাছ ও গাছ তোমারে দরিয়া নবীর উম্মতের মাঝে যে মিসওয়াক করিয়া নামাজ পড়িব একে সত্তর রাকাতর সওয়াব আমি দান করমু ওইলো মিসওয়াকের গুরুত্ব আল্লাহ এটারে ডাইরেক্ট পছন্দ করছেন সুবহানাল্লাহ ইমাম কুরতুবী আরেক অজা বয়ান করছে যে গারে রাত জাল বাতাইল আসলো গাছ আসলো কবুতর আসলো ও মুসলমান যারা আল্লাহর হবিবরে মারবার লাগি তালা সরিয়া গাথ গেছে গিয়া কইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে কয় অনইবা গিয়া দেখছেন মাখলোর জাল ফালাই গাছর হতায় লড়াচড়া করেন না দেখা যায় গাছর দারো জালর মাখলোর জালর এক বড় তেরবা লেখান মাখলোর জালে দিয়ে সারা সাইয়া কইছেন নাই মাখলোর জালে পরিচয় দের দুই তিন দিন কোনো মানুষ আইছে না আর নইলে আমরা ধাক্কার ছুটো দেখি ওটো বেকা করি ফেলাই দিই আর ও মুসলমান রে আল্লাহ আল্লাহর হবিবর দুশ্মন যারা আছো এরা রে দিয়ে আল্লাহ মাখলোর জাল দি দেখাইয়া দিছে যে তুমি তাই মনে কর দেয় হজরত মোহাম্মদ অন আইসন তারার ভিতরে আল্লাহ হারাইয়া দিছে তারা কইসন ই জালে করিন মানুষ আবার দূরর কথা মনে কয় কোনো ফু কই আইছে না তো আল্লাহ তান হবিবরে মায়া করিয়া যত মায়া দেখাইছ সব দুনিয়ার জমিনের মুফাসসিরিনে কেরাম হলে আল্লাহর কোরআন তাকি বয়ান করদা হদিস তাকি বয়ান করদা আমার মুখ্য উদ্দেশ্য হইয়া থাকলো আমরা জমিনের সবচাইতে বালা মানুষ হোক আলহামদুলিল্লাহ কিলা আমরা বালা মানুষ কিলা গরু ছাগল ইতার কোনো হিসাব নাই গরু ছাগলের কোনো হিসাব আছে নি ও মাখরা বলত লাল বলত চিত্রা বলত দেখি খো চাই খার বাড়ি উড়ি খাইছ খার বাড়ির খদ্দু খাইছ এক বার আল্লাহ ডাইরেক্ট তো জিকাইতা নাই জিও সিমো ফোন করি জিকিত সুবহানাল্লাহ হিসাব খার একমাত্র মানুষ আর জিন্নাতর ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ ফরমাইন আমি ইনসান জাত আর জিন্নাত রাত্রে একমাত্র ইবাদতের লাগি বানাইছি সুবহানাল্লাহ আল্লাহর ইবাদতের লাগি কয় জাত দুই জাত জিন্নাত কিন্তু আমরা দেখি না জিন্নাত কিন্তু আমরা দেখি না ইনসান আমরা দেখিনি ভাই জি আমরা যারা বন আছি আমরা ইনসান নি জুড়ে খুকা আমরা ইনসান আমরার হিসাব হইব আমরার রেকর্ড হইব আজকে আপনি বড় একটা কোম্পানিত গিয়া ঢুকুকা দেখবা গেট ফারাদার আছে খাতা আছে এন্ট্রি করা লাগবো অমুক উদ্দিন কয়টার সময় আমার টাইম লেখা আছে বুঝা যাননি আমার মাত আমরা যারা আমার লাগান যারা স্কুল কলেজও গেছি না মনে করুক আমার বাই এন্তরে হই আর বাপ হকল রে বেজার অন্য জানি যারা একবারে শিক্ষা নাই আমরার মাঝে আমরা এই জিনিস বুধভাইয়ার নিনে ভাইয়ার না আপনারা বুধভাইবা যে ইলা কোর্ট কাছারি ইলা সিস্টেম আছে নি অন্যান্য বড় বড় গেট আছে নি হামাইতে দস্তখত লাগে নি আচ্ছা তারপরে সিসি ক্যামেরা আছে নি জুড়ে খুকা হ্যাঁ দস্তখত আছে এরপরে নোটিশ লেখা আছে বারে আপনি সিসি ক্যামেরার আওতা দিন সুরে সাইনবোর্ড ভরি বলি তার সময় আছে নি ইয়া জোরাও না আরাম করি তার সাইনবোর্ড ভরার সময়ও নাই তো আমি সুর শব্দ খিতালেই হইলাম বেজার অন্য জানি আমি যদি আরেক মানুষের এক আমানত খিয়ানত করি এটাও এক সুরি আর সারিকু ও সারিকাতু আই দিয়া ঘুমা আল্লাহ কইতরা যে সুরে সুরি করলে তার দুই হাত খাটো হইতো কোরআনের হুকুম কিন্তু ওলা সৌদি আরব ওখানেও আছে সুরে সুরি করলে হাত খাটে আমরা বরাক বলি সুর ধরলে হাত খাটুননি মাথো না খাটিয়া দেখি রাইত তোমার হাবুলি খাটিলি বই তো দেখতে কেন আপনি দেখতে কেন ইকেন বাঁচিলাম আমরা হিন্দু রাষ্ট্র আমরার দেশ হইল অমুসলিম ভাই ইন্টের হাত রাষ্ট্র আইন কোনো সময় মানা লাগে লাগেন না না বিয়াতি বেটায় আর বিয়াতি বেটিয়ে জিনা করলে শরীয়তের হুকুম হইল পাত্তর দিই ঠাইয়া মারা
আপনার মেসা বকল তাকায় আপনার আমার সারার জান বাঁচিছে কলে কলে আইয়া থৌবার লাইন দূরা বুড়া খিতা খুঁড়িয়া লাইন করে দিয়া যাইন গিয়া আর যদি ডাইরেক্ট ইটাই আমার হইতো তো আর বিয়া ছাড়া ছাড়ি জিনে হইল নেই মাতো না না জিনতে গিয়া রইল না হলে আমরা যে আল্লাহর আমরা আল্লাহরে দেখে ইমান আনছি না আনা দেখিয়া হ্যাঁ আমরা রসুলটে দেখে ইমান আনছি না আনা দেখিয়া আমরা জন্নত দেখছিনি মাতুকা আমরা জাহান্নাম দেখছিনি না কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা গিয়ে আইতে সময় আল্লাহর হাবিবের জন্নত দেখছেন জাহান্নামও দেখছেন সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রে আল্লাহ নিলা আলোচনা হইল 50-70 নমাজ দিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা আমার জানা আছে আপনি গুড়িয়া যাইন ফারতা নাই পাঁচ কমাইলা আরো পাঁচ কমাইলা লাস্ট পর্যন্ত ফাঁস কমলো 45 আরো ফাঁস কমলো 40 কমতে 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 লাস্ট পর্যন্ত ফাঁস মুসা আলাইহিস সালামে কইলা আমার মনে হয় তুমি আবার যাও আল্লাহর হাবিবে কইলা আর আমার লজ্জা লাগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাঁসটা কি আর কিতা কমাইতা আল্লাহর হাবিবে যে ভিতরে ভিতরে লজ্জাবোধ করছেন বলে আমার শরম লাগে আর আমি কিলা ঘুরিয়া যাইতাম আল্লাহ তান হাবিব রে ফরমাইন ও নবী যাও আপনার উম্মতর মাঝে জানা 5 ওয়াক্ত নামাজ পড়িব আমি রব্বুল আলামিনে 50 ওয়াক্ত সওয়াব তারারে দান করমু পাশে 50 পাশে সুবহানাল্লাহ নাই আই জাজান শুনলে মসজিদে আমরা আই না দারে দি যাই গি আমার ভুল ওয়াজর কোনো ভুল না আমার ভুল কুরআনের ভুল নাই এ হুজুরে হয়তো আমি যেমন আপনার সামনে আলোচনা করি আমার আমার হয়তো ইলিম কালাম নাই বেআমল মানুষ কিন্তু আমার ভুল নাই ই ওয়াজর ভুল নাই আমার নিজের ভুল হইতে পারে আমি আজান শুনি আইয়েন না ভুলটা কিতা আপনার ইমান দড় নাই আপনি আল্লাহর তৌহিদের উপরে বিশ্বাস নাই পুরা আপনি মনে মনে কইরা আল্লাহ এক আল্লাহ বিশ্বাস করেন কিন্তু এক আল্লাহর ওয়াহদানিয়তের মান্ডা না